এটা দুয়ার ইউ যার কারণে ওয়ান কাইন্ড অফ ভ্যাম্পায়ার নিয়ামতের জিনিস একটা খেয়ে কি হবে ঘুম থেকে উঠে যখন নাস্তা করছি তার ভিতরে দেখছি আমাদের যে ফেসবুকে ফ্রেন্ডদের গ্রুপ আছে সেখানে টিং 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 করে মেসেজ আসছে তো ওপেন করে দেখছি যে মোহন বলতিছে আজকে কোথা থেকে ঘুরে আসি কোথা থেকে ঘুরে আসবো এগুলো কোনোই প্ল্যান নেই কথা চলছে এর ভিতরে মিলন বলতিছে আমাদের এখানে মিলন অলরেডি রানাদের গ্রামের বাসায় ভান্ডারিয়া রানা অনেক দিন থেকেই জ্বালাচ্ছে মামা আমাদের গ্রামের বাড়ি আয় ঘুরে যা তো বিভিন্ন কারণে যাওয়া হচ্ছে না তো চিন্তা করলাম আজকে কোনো কাজও নেই একদিনের ট্রিপ চলেই যাই ঘুরে আসি তো আমি আর মাকসুদ অলরেডি চলে আসছি মোহন আর শুভ অন দ্য ওয়ে 2-4 মিনিটের ভিতরে চলে আসবে তো আশা করি খুব সুন্দর একটা দিন যাবে অনেক দিন পরে যেহেতু একটা ডে লং রাইডে বেরোচ্ছি তো এনজয়েবল রাইড হবে আর সেই সাথে লটস অফ ফান তো আছেই তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের প্ল্যানটা পুরোই হুটার যার কারণে আজকে আমাদের সদস্য সংখ্যা খুব বেশি না আমরা মাত্র 4 জন আমি মোহন মাকসুদ আর এই যে শুভ তো আর আমাদের আজকে যাত্রাপথে সঙ্গী আছে আরও 2 জন সেটা হচ্ছে একটা FZS আর একটা CBR CBR আর FZS হলেও CBR এর আজকে কোনো পাওয়ার নাই তার কারণ হচ্ছে CBR এখনও ব্রেক ইন পিরিয়ড পার করেনি যার কারণে আজকে FZS-ই জিতবে নাকি মাকসুদ হ্যাঁ আমরা একটু আগে যাইতে দিই কিন্তু আমাদের সাথে আজকে পারার মতো কোনো অবস্থা নাই CBR এর আমরা এখন বাগেরহাট পিরোজপুর বরিশাল এবং ঢাকা হাইওয়েতে এন্টার করে গেছি তো পিরোজপুর এখান থেকে 40 কিলোমিটার বরিশাল 106 কিলোমিটার এই যে খানজানালি মাজার গেট এখান থেকে একটু সামনে এগুলোই মাজার তো আমরা আজকে আর মাজারে যাব না তো এটা হচ্ছে বাগেরহাট ব্রিজ যতদূর নাম মনে পড়ছে এই ব্রিজটার নাম হচ্ছে হলো দড়াটানা সেতু মোটামুটি আমরা এখন কয়টা ঘন্টাখানিক রাইড করেছি তো পিরোজপুর চলে আসলাম এখন আমরা আছি পিরোজপুর ব্রিজের উপরে তো 1 ঘন্টা লাগার একমাত্র কারণ হচ্ছে আমাদের সাথে একটা নিউ বাইক রয়েছে CBR ওটার RPM 5000-এর উপরে আর উঠানো যাচ্ছে না যার কারণে আমাদের ম্যাক্সিমাম স্পিড 70 তো এখানে 2-4-5 মিনিট একটা ব্রেক নিয়েছি সেই সাথে একটা জিনিস ওই যে দেখেন নদীর উপরে বক হাঁটতিছে তাহলে এই নদীতে আসলে কতটুকু পানি আছে আসলে নদীগুলো শুকিয়ে যাচ্ছে এই যে বক উড়ে গেছে ওই যে বকটা উড়ে যাচ্ছে বিশাল সাইজের সাদা বক এখন মোটামুটি পিরোজপুর ফেরিতে কিন্তু রোদের যে তাপ চরখালি ফেরি কিন্তু রোদ মনে হচ্ছে পুরো হিটার ফেল ভাই তার একমাত্র কারণ হচ্ছে রোদ গায়ে লাগে না আমাদের যার কারণে ওয়ান কাইন্ড অফ ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ারের শক্তি পেয়ার হয় নাকি ভাই ফেরিঘাটে এসে আমাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি 10 থেকে 15 মিনিট আমরা অপেক্ষা করেছি তার ভিতরে ফেরি চলে আসছে আর ফেরি লোড হতেও সময় নিয়েছে মাত্র 2 মিনিট ফেরি পার হওয়ার পর আমাদের পথ 10-15 কিলোমিটার হবে শুভ ফেরি পার হওয়ার পর মাত্র 5 থেকে 7 কিলোমিটার তারপরে আমরা পৌঁছে যাবো রানাদের বাসায় রানাদের বাসায় পৌঁছালাম আর এই যে রানার খুব আফসোস তোর খুব আফসোস কি সে আমার ব্লগে নাকি থাকে না বল তো চলে আসলাম ব্লগে ছিলাম আমি একটা ব্লগ আজকে সারাদিন দেখি তোর অ্যাক্টিভিটি কি তোর খুব একটা আমার কাছে অভিযোগ যে মামা তোর কোনো ব্লগে আমি থাকি না তো আজকে দেখি ওর অ্যাক্টিভিটি কি থাকে তো এই মাত্র আইসে পৌঁছাইলাম আমরা এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হই আজকে আসছি শুধুমাত্র তোর জন্য তোরে তো আবার মারবো যারা আইসি এর আগের বার যখন এসেছিলাম তখন একতলা কমপ্লিট ছিল আর এখন দোতলা কমপ্লিট তাই আমরা সরাসরি এখন দোতলায় পুরো সবকিছু ফাঁকা
আস্তে ধীরে সব দেখাবো, এখন একটু ফ্রেশ হই। ফ্রেশ হয়ে সবার প্রথমে নামাজটা শেষ করলাম, এখন খাওয়ার জন্য নিচে রাখছে। আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেছে, এখন বিকাল অলমোস্ট 4টা বেজে গেছে। তো আগে খাবারটা শেষ করি দুপুরে, তারপরে আশপাশটা ঘুরে বেড়াবো। খুব অল্প সময়ের নোটিশে আপা আমাদের জন্য অনেক পদ রান্না করেছে, ফুলকপি, বাঁধাকপি, লাউ শাক, সেই সাথে রামচোস মাছ, আর তার সাথে ছিল কচি হাঁসের মাংস, যা দিয়ে আমরা সবাই পেট পুরে খেয়েছি। আর এখানে চলছে সেলফির কাজ, বা সবার পায়ে স্যান্ডেল আর মোজার স্যান্ডেল, মোজার স্যান্ডেল। এই যে একজন বুড়ো আছে আমাদের সাথে, যার দিনের বেলা মোজা পরা লাগে, প্রচুর ঠান্ডা লাগে তার। আর আমার কাজটা একটাই, সবাই সেলফি তুলছে আর আমি আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি। সকালবেলা যখন আমরা আসার সিদ্ধান্ত নিলাম, তখন সে কথা শুনেই রানা আমাদের জন্য গাছ থেকে ডাব পাড়িয়ে রাখছে। তো আমরা দুপুরের ভাত খাওয়ার পরে কেউ পানি খাই না, এখন আমরা পানির বদলে ডাব খাব। ডাব সব এই জায়গায় ডাইকে রাখো, তারপরে এগুলো খাইছি আমরা, এগুলো দেখছি মিষ্টি। এইটার পরে তো মিষ্টি হবে নারকেলটা একটু বয়স হয়েছে, যার কারণে পানিটা একদম মিষ্টি। বেশি কচি নারকেল খেলে কি হয় জানেন, পাইনসা পাইনসা লাগে, যার কারণে একটু অ্যাডাল্ট নারকেলে পানি মিষ্টি নাকি মা। সবাই মোটামুটি জামাতে নারকেল খাচ্ছে, কিন্তু এই মাত্র দুপুরে লাঞ্চ করার পরে এত বড় নারকেল খাওয়া একটু টাফ হয়ে যাচ্ছে। সেই ডেজার্ট কিন্তু শুভ একটা খাওয়ার পরে আরেকটা খাওয়ার জন্য বসে আছে। শুভ তুমি আরেকটা খাওয়া, শুভ প্রস্তুত। তো আমারটার পানি এখনো শেষ করতে পারিনি আমি। আমরা তো রইছি, এখন এটা কি নষ্ট করবো আমরা? এবার ফেকার দেওয়া লাগতেছে না, আলহামদুলিল্লাহ। মোটামুটি দুটো ডাবের পানি খাওয়ার পরে আর দাঁড়ানো যাচ্ছিল না, তাই একটু এই যে পুকুর ঘাটে এসে বসলাম আর কি, পেট ঢোল হয়ে গেছে। এখানে 10 মিনিট বসার পরে আমরা একটু বাইরে বেরোবো, একটু বাজারে যেতে হবে, কিছু কেনাকাটা আছে। আর এই যে এখানে মূলত 3টা বাড়ি দেখছেন, এটা হচ্ছে রানার বড় চাচার বাসা, ওটা হচ্ছে রানাদের বাসা, আর এই যে পিছনে যে বাড়িটা, এটা হচ্ছে রানার ছোট চাচাদের বাসা। তো এটা একটাই বাসা ছিল, সেটা এখন 3 ভাই 3টা বাড়ি করেছে, খুব সুন্দর সুন্দর। তো এখন এখানে একটু বসে রেস্ট নেই। আমার কষ্ট করতে মন চায় না, না সোহান রয়েছে, মাকসুদ আছে, শুভ আছে, আমি হেল্প করব আপনার সাথে এই আর কি। হেল্প তো আমরা কথা কইও তো আমরা হেল্প করি ভাই, আমার পেটে আসার জায়গা নাই, আসলে খালি হয়ে যাবে। আগে ভালো করে ধর, সাবিয়ান সাবিয়ান। মিলন, মোহন আর রানা এই তিনজন গেছে একটু বাজারে, রাতে বারবিকিউ হবে, সেই মুরগি নিয়ে আসতে। আর সেই ফাঁকে আমরা একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, ওরা আসলেই আমরা বাইরে যাবো। এ রানা ওট উঠে আগে যে গাড়ি ঠিক করে, রানা ওট 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 গাড়ি ঠিক করা লাগবে না কেন? এই জন্য তোকে মোটা মোটার জন্য
তো এখন বাজার থেকে একটা মোটরসাইকেল এক্সট্রা নিতে হবে। আমরা আসছিলাম চারজন, এখন আরও দুজন বাড়ছে ছয়জন, যার কারণে এখন বাজার থেকে আর একটা মোটরসাইকেল ভাড়া নেওয়া হবে। তো আমরা যাই আগে ভাড়া করি, আর এরা দুজন হাঁটতে হাঁটতে আসুক। হ্যালো রানা, বড় বড় সেতু অনেক হেল্প পাচ্ছে, তবে আমি শিওর সুহান মামার জাফর একসাথে দিল খুব ভালো। কেউ নেই আমার তো ধরাই জাফর অ্যাক্টিভ। ও বাবা, ওরে বাবা, সুহান মামার সাথে জাফর বেশি অ্যাক্টিভ, একজন আরেকজনটা জাফর দিত। দু মামা শরৎ, তুমি আমি করে দিই সুহানকে দে।